সংখ্যালঘুদের জান এবং মালের নিরাপত্তা মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আমাদের সম্মানিত ফলোয়ার্স এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের প্রত্যেকের যার যার এলাকার সংখ্যালঘুদের জান মাল, তাদের বাসাবাড়ি, তাদের স্থাপনা এবং উপাসনালয়গুলো যেন সকল প্রকার হামলা, সকল প্রকার আক্রমণ এবং দুষ্টচক্রের সকল অনাচার থেকে মুক্ত থাকে, নিরাপদে থাকে, বিষয়ে আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে আমি মসজিদ কমিটির দায়িত্বশীল এবং সম্মানিত ইমাম খতিবদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনাদের মসজিদের মাইকে নিজ নিজ এলাকায় ঘোষণা করুন যে আপনাদের এলাকার সকল প্রকার সংখ্যালঘুরা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা প্রত্যেকে যেন নিরাপদে থাকে এবং কেউ যেন কোনোভাবে তাদের প্রতি কোনো প্রকার অবিচার করতে না পারে। কোনো দুষ্ট বা অপরাধী চক্র যদি তাদেরকে কোনো ক্ষতি করতে চায়, এলাকাবাসী যেন সম্মিলিতভাবে সেটাকে প্রতিহত করে, এ বিষয়ে আপনারা মসজিদের মাইকে ঘোষণা করুন। সেই সাথে মাদ্রাসা শিক্ষার্থী সহ সর্বস্তরের শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করতে চাই, আপনারা অনেক কষ্ট করেছেন, আর একটু কষ্ট করুন। কোনোভাবে সংখ্যালঘুদেরকে অত্যাচার করে, অবিচার করে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে সেটাকে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর অপচেষ্টা যেন কেউ করতে না পারে এবং আমাদের সকলের এই অর্জনকে যেন কেউ ম্লান করতে না পারে, সেবারে আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে। এটা হলো এই সময়ের আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি।